হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব সাথে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের কোশ্চিন সমাধান করার চেষ্টা করব তো প্রথমেই আমাদের চ্যাপ্টারে যেটা নাম দেওয়া আছে যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ মানে একটা চল থাকবে চল থাকবে একটা আর সেই সমীকরণের ঘাত হবে দীঘাত ঠিক আছে তো চল কি জিনিস বলো দেখি আমরা জানি চল চলের ইংরেজি হচ্ছে ভেরিয়েবেল যেটাকে আমরা এক্স ওয়াই জেড টি ইত্যাদি অক্ষর দ্বারা ডিনোট করি এক্স দ্বারা ডিনোট করি আমরা ওয়াই দ্বারা জেড দ্বারা টি দ্বারা ইত্যাদি অক্ষর দ্বারা আমরা কোনো চলরাশি বা ভেরিয়েবলকে ডিনোট করি আর বলেছে কি হবে দীঘাত সমীকরণ এখানে আমি এক্স লেখেছি এক্সের ঘাত হচ্ছে কত এক তাই না ওয়াইয়ের ঘাতও এক জেডের ঘাতও এক টি এর এক তো এই সমীকরণটার ঘাত কত থাকবে ম্যাক্সিমাম যে এক্সের ঘাত দুই থাকবে এক্সের ঘাত হবে দুই এক্সের ঘাত তিন হবে না ঠিক আছে দ্বিঘাত সমীকরণ তাহলে ঘাত ম্যাক্সিমাম ঘাত হবে দুই আর চল থাকবে একটা একসাথে দুটা থাকবে না আর সেটা একটা সমীকরণ হবে তো আমরা একটা উদাহরণ নিচ্ছি মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো এটা একটা দীঘাত সমীকরণ যেখানে চল কি বলো দেখি এখানে হচ্ছে চল হচ্ছে এক্স আর এ বি সি হচ্ছে কি বাস্তব সংখ্যা ঠিক আছে এ কিন্তু চল না ও চল না ও চল না চল হচ্ছে কি এক্স ঠিক আছে আর এক্সের ঘাত হচ্ছে ম্যাক্সিমাম ঘাত দেওয়া আছে দেখো টু এক্সের পাওয়ারে এখানে একঘাতও আছে কিন্তু ম্যাক্সিমাম যেটা আছে দুই তাহলে এটা হচ্ছে দ্বিঘাত একটা সমীকরণ তো আমরা এক্সের জায়গায় আলাদা অন্য কোনো ভেরিয়েবল নিয়েও লিখতে পারি যেমন আমি লিখছি মনে করো যে ওয়াই স্কোয়ার প্লাস এ বিওয়াই প্লাস সি টু তাহলে এটাও একটা দীঘাত সমীকরণ যার চল কি বলো দেখি এখানে চল হচ্ছে ওয়াই এখানে চল হচ্ছে ওয়াই আর ABC কি ABC হল বাস্তব সংখ্যা তো আমরা যদি ABC এগুলো না লেখে অন্য কিছু লিখি মানে এর একটা নির্দিষ্ট ভ্যালু লিখি যেমন আমরা লিখতে পারি মনে করো যে টু টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো এটি একটি দীঘাত সমীকরণ বা আরও এরকম লিখতে পারি মনে করো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট তাহলে এটাও একটা দীঘাত সমীকরণ এটাও একটা দীঘাত সমীকরণ ঠিক আছে এবার যদি আমি এরকম লিখি মনে করো লিখছি যে টু স্কোয়ার প্লাস এটা কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে এটা দ্বিঘাত সমীকরণ হবে কিন্তু একচল বিশিষ্ট না এখানে চল আছে দুটা একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই এই যে এক্স একটা চল এখানে হচ্ছে ওয়াই একটা চল তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কিন্তু এক চল বিশিষ্ট না দুইটা চল বিশিষ্ট ঠিক আছে এবার মনে করি আমি এরকম লিখছি যে এক্সের পাওয়ারে থ্রি প্লাস টু এক্স কিউ স্কোয়ার প্লাস এক্স প্লাস সেভেন সমান জিরো এটা কি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ হবে এটা একচল বিশিষ্ট হবে মানে একচল এক্স আছে একটা চল কিন্তু দীঘাত না এটা ত্রিঘাত দেখো এক্সের পাওয়ারে তিন আছে এটা দীঘাত তাহলে হচ্ছে না বা আমি এরকম যদি লিখি যে এক্স প্লাস ফাইভ সমান সমান জিরো এটাও দীঘাত হচ্ছে না এটার ঘাত হচ্ছে একঘাত এক্সের পাওয়ারে ওয়ান আছে ঠিক আছে তাহলে আমরা বুঝে গেলাম যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কী একচল মানে একটা চল থাকবে একটা ভেরিয়াল থাকে আর দীঘাত মানে ম্যাক্সিমাম পাওয়ারে থাকবে টু ঠিক আছে তো চলো আমরা শুরু করছি কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের কোশ্চিন আমরা দেখে নেবো যে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এক নম্বর কোশ্চিন কি দেওয়া আছে এক নম্বর কোশ্চিন দেওয়া আছে যে নিচের বহুপদ বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখি ঠিক আছে তো আমরা করছি এক নম্বরটা একের এক এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটা কী বলো দেখি একটা এটা বহুপদী সংখ্যামালা এটা কিন্তু সমীকরণ না ইকল যদি জিরো থাকতো তাহলে একটা দীঘাত সমীকরণ হতো কিন্তু এটা সমীকরণ না এটা কি এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা বা রাশিমালা এখানে এক্স হচ্ছে একটা চল আর এক্সের পাওয়ার কত দুই তাহলে এটা কি দীঘাত অবশ্যই দীঘাত হলো চল বিশিষ্ট দীঘাত সংখ্যামালা তাহলে আমাদের বলেছে কি বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দীঘাত বহুপদী সংখ্যামালা মালা তাহলে ঠিক বলেছে এটা হবে এটা হচ্ছে তাহলে কি যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ না একচল বিশিষ্ট দীঘাত বহুপদী মালা ঠিক আছে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা দেখা হচ্ছে কি সেভেন এক্সের পাওয়ারে ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু ঠিক আছে তো সামনে লিখছি সেভেন এক্সের পাওয়ারে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তো দেখো এটা কি এটা অ্যাকচুয়াল বিশিষ্ট মানে এক্স এক্স আছে কিন্তু এটা এর এর ঘাত কথা বলো দেখি এর ম্যাক্সিমাম ঘাত হচ্ছে ফাইভ তাহলে এটা দীঘাত হলো না তাহলে এটা দীঘাত বহুপদী রাশিমালা নয় ঠিক আছে দুই নম্বরটা হল তিন নম্বরটা দেখো কী দেওয়া আছে তিন নম্বর দেওয়া আছে টু এক্স ইন টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান সান সমান কী আমরা গুণ করছি টু এক্স স্কোয়ার পাঁচ দুগুণে দশ এক্স প্লাস ওয়ান তাহলে বলো দেখি এর ঘাত কত আছে এক্সের ঘাত হচ্ছে দুই তাহলে এটা কী হবে দীঘাত বহুপদী সংখ্যা এটা হবে ঠিক আছে এরপরে চার নম্বরটা চার নম্বর কী দেওয়া আছে বলো দেখি টু এক্স মাইনাস ওয়ান এর মধ্যে কি দ্বিঘাত আছে এর মধ্যে কোনো দীঘাত নেই দেখুন এক্সের পাওয়ারে ওয়ান আছে তাহলে এটা দীঘাত বহুপদী রাশিমালা নয় তাহলে এটা হচ্ছে না ঠিক আছে তাহলে আমাদের এক নম্বর গেল আমরা দেখছি বার দুই নম্বর কোশ্চিন নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো যেখানে সি বাস্তব সংখ্যা এ নট ইকোয়ালস টু জিরো আকারে লেখা যায় তা লিখি আমাদের বেশ কয়েকটা সমীকরণ দেওয়া আছে এগুলো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের আকারে লেখা যায় কি না সেটা আমাদের পরীক্ষা করতে হবে ঠিক আছে তো আমরা করছি দুইয়ের এক নম্বর দেখো কী আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান সমান সিক্স এক্স নটিক টু জিরো দেওয়া আছে তো আমরা এটাই কী করবো এখান থেকে লিখছি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এটা ওয়ানটাকে এদিকে নিয়ে চলে গেলাম তাহলে কত হবে সিক্স প্লাস ওয়ান মানে সেভেন হয়ে যাবে ওইদিকে আর এদিকে করছি আমরা এক্স কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বা গুণ করে দিচ্ছি আমরা এর নিজে কিছু নেই মানে ওয়ান গুণ করলে কী হবে এক্স স্কোয়ার সমান বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো তাহলে দেখো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো ঠিক আছে তাহলে এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে ঠিক আছে দুই নম্বর দুই নম্বরটার এক্স প্লাস থ্রি বাই এক্স সমান সমান এক্স স্কোয়ার এক্স নট ইকাল টু জিরো লেখা আছে এটাও আমরা কী করবো লসেও করবো হবে কত এক্স আর এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান সমান এক্স স্কোয়ার বাহ গুণ করছি আমরা এর নিচে কিছু নয় মানে ওয়ান এখান থেকে আচ্ছা এটাকে গুণ করে দিই এক্স কিউব সমান সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি বা এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান সমান জিরো তাহলে এটা কি দ্বিঘাত হলো না এটা ত্রিঘাত তাহলে দীঘাত আকারে লেখা যাচ্ছে না দুই নম্বর গেল দেখছি আমরা তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কী দেওয়া আছে বলো দেখি এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুড এক্স প্লাস টু সেভেন সেভেন জিরো ঠিক আছে তো আমরা কী করছি বা এক্স স্কোয়ার প্লাস টু এদিকে রাখলাম আর এটা এদিকে চলে যাচ্ছি সিক্স রুড এক্স দুদিকে কী করবো ওয়েল স্কোয়ার করবো কী হবে এটা স্কোয়ার করলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু টু প্লাস টু এর স্কোয়ার সমান সমান এদিকে এর স্কোয়ার হবে ছত্রিশ আর রুডোভার আর এক্সকোয়ার কত হবে তাহলে কেটে কেটে যাবে থাকবে কত এক্স বা এক্সের পাওয়ারে ফোর প্লাস দুটো করে চার এক্স স্কোয়ার প্লাস চার সমান সমান ছত্রিশ এক্স বা এক্সের পাওয়ারে ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার মানে ছত্রিশ এক্স প্লাস ফোর তাহলে বলো দেখি এটা ঘাত কত হলো এক্সের পাওয়ারে দেখো ফোর আছে এটা তাহলে দীঘাত না ঠিক আছে তাহলে এটাও দীঘাত আকারে লেখা যাচ্ছে হ্যাঁ না তিন নাম্বারে গেল এবার যাচ্ছি আমরা চার নম্বরটা চার নম্বর কী দেওয়া আছে বলো দেখি চার নম্বর দেওয়া হচ্ছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে তো দেখো এটা কি বলো দেখি এটা একটা অভেদ এক্স মাইনাস টু হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মানে ফোর ভাঙাচ্ছি আমরা দেখো হবে মাইনাস টু ইন্টু এক্স টু প্লাস টু স্কোয়ার সমান সমান এদিকে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সন সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর দেখো দুদিকে কেটে কেটে যাচ্ছে তার মানে এটা একটা অভেদ এটা ওই আকারে লেখা যাচ্ছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো আকারে লেখা যাবে না ঠিক আছে তো তোমরা প্রতিটাতে একটু ভাষা করে লিখে দিবে যে এটা লেখা যাচ্ছে এটা লেখা যাচ্ছে না এটা লেখা যাচ্ছে এটা লেখা যাচ্ছে না ঠিক আছে গেল আমাদের দুই নম্বর এবার দেখছি আমরা তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন দেওয়া হচ্ছে কি এক্সের পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকোয়ালস টু জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তা নির্ণয় করি ঠিক আছে আমরা করছি তিন নম্বরটা তিন নম্বর এক্সের পাওয়ারে সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু জিরো দেখো এটা কী লেখা যায় এটাকে আমি ভাবে এক্স কিউব তার হল স্কোয়ার মাইনাস কিউব মাইনাস টু এবার কী করছি ধরি যে এক্স কিউব সমান ধরলাম তাহলে হবে বলো দেখি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু জিরো তাহলে এটা একটা দীঘার সমীকরণ হয়ে গেল না না এটা একটা দীঘার সমীকরণ হলো যেখানে কি ওয়াই সমান সমান এক্স কিউব তা আমাদের কী লিখতে বলেছে বলেছে যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তা লিখি আচ্ছা এক্স কিউব এর এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তাই না যখন আমরা এক্সকিউ ওয়াইফ হওয়ার সামনে এক্সকিউ ধরছি তখন এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে হ্যালো তিন নম্বরের গেল এবার দেখছি আমরা চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চিন দেওয়া আছে চারের এক একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা লিখি আচ্ছা চারের এক নম্বর কোশ্চিন চারের এক নম্বর সমীকরণটা কী দেওয়া আছে যে এ মাইনাস টু তার হলো স্কোয়ার ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ জিরো তো দেখো আমরা যখন দীঘাত সমীকরণ লেখি তখন কী লিখি বলো দেখি লিখি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এটা যখন লেখি তখন লিখি যে এ বি সি এগুলা হচ্ছে বাস্তব সংখ্যা সাথে আর একটা জিনিস লিখি যে এ নট ইকাল টু জিরো এ জিরো হবে না এ যদি জিরো হয়ে যায় তাহলে বলো দেখি কী হবে এই টার্মটা থাকবে না তাহলে বি এক্স প্লাস সি টু জিরো এটা কি দীঘাত সমীকরণ হবে তখন এটা দীঘাত সমীকরণ হবেই না তাহলে এ নট ইক টু জিরো তবে বলেছে যে এটি দীঘাত সমীকরণ হবে না কখন হবে না বলো দেখি যখন এইটা এটা টার্মটা জিরো হয়ে যাবে তাই না তাহলে এটি দীঘাত সমীকরণ হবে না যদি কী হয় এ মাইনাস টু সমান সম জিরো হয় বা এ সমস্যা কত টু মানে এ সমানস টু হলে এটা দীঘাত সমীকরণ হবে না ঠিক আছে এবার দেখব আমরা চারের দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কী দেওয়া আছে যেখানে একটা সমীকরণ দেওয়া আছে একে কী করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারে লিখতে হবে দীঘার সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহ কত হবে তা নির্ণয় করি আচ্ছা করছি আমরা দুই নম্বরটা চারের দুই নম্বর লিখছি আমরা সমীকরণটা এক্স বাই ফোর মাইনাস এক্স সমান সমান ওয়ান বাই থ্রি এক্স বা এটা গুণ করছি থ্রি এক্স স্কোয়ার

এক্সের শখ ওয়ান আর এক্স স্কোয়ারের শখ যদি বলতো তাহলে তখন হতো আমাদের থ্রি তিন নম্বর কোশ্চেন দেওয়া আছে একটা সমীকরণ একে কী করতে এক্স প্লাস বি এক্স সমীকরণ প্রকাশ করি করছি আমরা তিন নম্বরটা তিন নম্বর কোশ্চেন থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু ঠিক আছে তো এটা ভাঙাচ্ছি আমরা কীভাবে বলো দেখি এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস চার বারো প্লাস টু ঠিক আছে সমান সমান এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এদিকে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ বা দেখো সেভেন এক্স সেভেন এক্স কেটে যাবে তাই না এবার এটা এদিকে আসলে টু এক্স স্কোয়ার প্লাস তেইশ মাইনাস চোদ্দো সমান সমান জিরো বা টু এক্স স্কোয়ার প্লাস কথা হবে বলো এখানে নাইন সমান সমান জিরো তাহলে দীঘার সময় হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস নাইন সমান সমান জিরো ঠিক আছে গেলো আমাদের তিন নম্বর কোশ্চেন এবার দেখছি আমরা চার নম্বর কোশ্চেন চার চার নম্বর কোশ্চেনটা দেওয়া আছে কি এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটাকে ওই আকারে লিখতে হবে চার নম্বর কোশ্চেন লিখছি আমরা এক্স প্লাস টু তার হোল কিউব সমান সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে বা এবার এ প্লাস বি তার হোল কিউবে সূত্র কি মনে আছে তোমাদের এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি কিউব এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাব ঠিক আছে তো কথা হচ্ছে এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার কিউব করে দিচ্ছি এক্স কিউব বা দেখো এটিকেও এক্স কিউব আছে এখানে এক্স কিউব আছে দুটাই কেড়ে দিলাম তিন দুখানে ছয় এক্স স্কোয়ার চারের দুইয়ের স্কোয়ার চার চার তিনে বারো এক্স আর দুই মানে আট মাইনাস এক্স বা সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস প্লাস হয়ে যাবে এক্স প্লাস আট জিরো বা সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস আট সমান সমান জিরো ঠিক আছে এটা আমাদের কী আকারে হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারে হলো এবার বলেছি কি আমাদের যে এক্স স্কোয়ারের এবং এক্সের এবং এক্স টুদের পর জিরো এর সহ নির্ণয় করতে হবে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি বা সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস এইট ইন্টু এক্সের পাওয়ারে জিরো এবারে এক্সের পাওয়ারে জিরো মানে কী ওয়ান তো ওটাই হচ্ছে আমরা লিখেছি সমান সমান জিরো তাহলে এখানে এক্স স্কোয়ার এর সহক কত বলে থাকি এক্স স্কোয়ারের সহক হচ্ছে সিক্স তাই না এক্স এর সহক কত এক্স এর সহক কত বলে এক্স এর সহক হচ্ছে আমাদের তেরো আর এক্স এর পাওয়ারে জিরো এর সহক কত হলো আমাদের আট ঠিক আছে তাহলে আজকে আমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এক থেকে চারের দাগ কোশ্চিন পর্যন্ত সমাধান করা হলো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে